ফরিদপুরের ছাত্র জনতার উদ্যোগে দুর্নীতিবাজ পৌর মেয়র অমিতাভ বোস ও কাউন্সিলরদের পদত্যাগ সহ 10 দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ উপলক্ষে সোমবার সকাল 10:30 সরকারি রাজেন্দ্র কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মেহেদি, কাজী রিয়াজ, মোহাম্মদ সিফাত, মেহেদি হাসান, হৃদয় সহ অনেকে। সভায় বক্তারা পৌর মেয়র অমিতাভ বোসের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, পৌর মেয়র একজন সন্ত্রাসী ও দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ এই মেয়রের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের উপর দমন নিপীড়ন করা হয়েছিল। তিনি ফরিদপুর পৌরসভাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। শুধু তিনি একা নন, দুর্নীতির সাথে ফরিদপুর পৌরসভার কর্মকর্তারাও জড়িত। গত বছরগুলোতে তিনি কোথায় কি উন্নতি করেছেন তা আমরা খতিয়ে দেখব। পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ যারা দুর্নীতি করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এর আগে ফরিদপুর পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরদের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর ছাত্র সমাজের 10 দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন ছাত্র নেতৃবৃন্দ। আজকে আমরা শান্তিপূর্ণভাবে রাজেন্দ্র কলেজ থেকে আমাদের পদযাত্রা শুরু হয়েছে পৌরসভা পর্যন্ত, এবং আমাদের আজকে 10 দফা দাবি সহ এই সন্ত্রাসী দুর্নীতিবাজ যারা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা মাঠে থাকে আমাদের উপর হামলা করছে, গুলি চালাইছে তাদের বিরুদ্ধে, এবং আমরা প্রত্যেকটা কাউন্সিলর এবং মেয়র এবং প্যানেল মেয়র সহ সবাই রুম তালা মারা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এরা পদত্যাগ না করবে ততক্ষণ এই তালা আমরা খুলব না। আমার নাম হচ্ছে জনি বিশ্বাস, আমি পুরা আন্দোলনের শুরু থেকে আমি নেতৃত্ব দিয়ে আসছি, এটা আমার পরিচয়। এখন আমি বলতেছি যে এই সন্ত্রাসী অমিতাভ বোস তিনি বিগত দিনেও এখানে দুর্নীতি করে আসছেন, এবং এই দুর্নীতি করার কারণে এবং কি আমরা যারা হামলা করেছি, আমরা যারা আন্দোলন করেছি, এই আন্দোলন কায়দের উপরে এই অমিতাভ বোসের বিশেষ একটি ভূমিকা ছিল। তার নেতৃত্বে এই ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা বাহিনীরা তারা সহস্রভাবে আমাদের ছাত্র ভাইদের উপর বর্বরভাবে গুলি করেছে এবং হামলা করেছে। তাদের বিরুদ্ধে আসছি যেন তারা এই পৌরসভায় আর ঠাঁই না পায়, এবং তাদের অতি দ্রুতই পদত্যাগের দাবি চাচ্ছি আমরা ফরিদপুরের সাধারণ জনতা, ছাত্র জনতা।